ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমার সরস্বতী পুজো, এই সরস্বতী পুজোর সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করছি। আজকে কিভাবে পুরো দিনটা আমি সেলিব্রেট করলাম, তো তো সেটার জন্য মানে কিভাবে টাইমটা আমি স্পেন্ড করলাম সরস্বতী পুজোর দিনটা, সেটাই সেলিব্রেট করার জন্য তোমাদের সঙ্গে ব্লগটা আমি করছি। আজকে তোমার আমাদের আজকে রান্না বলতে তোমার সরস্বতী পুজো উপলক্ষে তো আমাদের খিচুড়ি আর চাটনি আর পাঁপড় ভাজা হবে। আর যেহেতু আমাদের সবারই মানে অনেকেরই থাকে, তো আমার ফ্রেন্ডসদের অনেকেরই আছে, তো যাদের গোটা সেদ্ধ বলে, যেটা মানে যেটা কি বলে আজকে রান্না করে কালকে খাওয়া হয়, যে কোনো সব তরকারি ফরকারি ভাত সব কিছু, তো সেইগুলোই। এবার আমি তো যেহেতু বাইরে আছি, তো আমি তো সেগুলো করতে পারবো না, কেননা গোটা সেদ্ধ যেটা হয় সেটা তো আমি করতে পারবো না, সেটা অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতে ওনারাই করেন, তো ওই জন্য আমি সেটা করতে পারবো না। তো আমি জাস্ট নর্মাল আমার মানে আমাদের মতন করে কিভাবে আমি এই দিনটা সেলিব্রেট করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তাহলে, আর আজ কালকে খাওয়ার জন্য যে রান্না বান্নাগুলো করব, মানে আজকে রাঁধবো কালকে সেটা খাবো, তো সেটার জন্যই তোমাদের সঙ্গে চলো দেখাচ্ছি তোমাদেরকে রান্নাগুলো আমি। এই যো ইভা উঠে গেছে ঘুম থেকে, ইভাও রয়েছে, এই যো বেটু গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং। তো হ্যাঁ, তো চলো রান্নাগুলো শুরু করে দিই। আর খিচুড়ি ওটা কি তোমাদের ওটা শেয়ার করছি না তোমাদের সাথে, খিচুড়ি পাঁপড় ভাজা চাটনি যেটা করব, কালকে যে রান্নাগুলো করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমাদের সরস্বতী পুজোর উপলক্ষে আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে এই গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর তোমার এটা হচ্ছে টমেটো চাটনি আর পাঁপড় ভাজা, এটাই আমাদের মেনু। আর তো তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্নাগুলো যেগুলো হচ্ছে, তো মাঝখানে আমরা লাঞ্চের টাইমে খেয়ে নিচ্ছি লাঞ্চটা, তারপরে রান্না বাকি রান্নাগুলো করব কালকের জন্য। যেগুলো খিচুড়িটার জন্য ফার্স্ট আমি তেলটা গরম করে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি সব রকম সবজি, তার মধ্যে ফুলকপি, এই যে নিয়ে নিয়েছি আমি সব রকম সবজি, তার মধ্যে নিয়েছি ফুলকপি, বিন, গাজর, বিট, সিম, সব রকম সবজি আমি নিয়ে নিয়েছি, আর একটু আলু নিয়ে নিয়েছি, আর সজনে ডাঁটা যেটা দুর্গাপুর থেকে এনেছিলাম, যেটা সব একসঙ্গে নিয়ে আমি এটা কেটে নিয়েছি, এটাকে এবার ধুয়ে রেখেছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি, এই তো এবার এর মধ্যে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য, দিয়ে দিচ্ছি আমি এই পাঁচফোড়নটা আর একটা শুকনো লঙ্কা। এবার আমি এর মধ্যে এই সব রকম সবজিটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ মুলো দিয়ে দিচ্ছিলাম আমি এর মধ্যে, ভালো করে নাড়তে থাকবো। এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ, আর আমি ক্যাপসিকামও নিয়ে নিয়েছিলাম। সমস্ত রকম সবজি যা যা থাকবে শীতকালে সমস্ত রকম সবজি পাওয়া যায়, তো ভালো লাগে এই জিনিসটা খেতে, এই চচ্চড়িটা, তো সেজন্য আমি সমস্ত রকম সবজিটা একসঙ্গে মিলিয়ে করছি। ভালো করে একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ, নুন হলুদ দিয়ে একটু নেড়ে নেবো, তারপরে এর মধ্যে দিয়ে দেবো তোমার এই কাঁচা লঙ্কা তিনটে দিয়েছি, একটু ঝাল ঝাল হলে বেটার লাগে এটা খেতে, তো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, এটা ভালো করে নেড়ে নেবো, ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো এটাকে দিয়ে। সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা ছেঁকে দিয়ে দিচ্ছি, মানে এরকম
আলুটা হালকা হালকা ভাজা ভাজা হয়েছে, এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। আরো ভালো করে আলু ভেজে নেবো। আলুটা প্রায় ভাজা ভাজা হয়েছে, এর মধ্যে আমি জিরে ধনে আদা আর রসুন পেস্ট করে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। এরপরে সেদ্ধ করা যে বয়েল করে যে বাঁধাকপিটা আছে ওটা তবে আমি 2 চামচের মতো দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো এই সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা। একবার মাছটা ভাজা হয়ে গেল তো আমি এরকম করে পুরো মাছগুলো সবকটা মাছে ভেজে নেব। বাঁধাকপি তরকারিটা আমার হয়ে গেছে, তাই আমি বাটিতে ধুয়ে নিয়েছি, আমি মাছের টকটা করবো তাহলে হয়ে যাবে। আমি কড়াই গরম হয়েছিল তো আমার মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেছিলো, আমি আবার জন্য চার্জ দিলাম তারপরে আমি শুরু করলাম। তো সেজন্য আমি এটা তোমার ফার্স্টে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তো 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। এরপর তোমার এর মধ্যে দিয়ে দিয়েছি তেঁতুলের জলটা, তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, এসে চিপে যে তেঁতুলের জলটা ছিল জলটা ছেঁকে দিয়ে দিয়েছি আমি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটালাম, দিয়ে চিনি দিলাম 2 চামচের মতো, তোমাদের মিষ্টিটা তোমাদের স্বাদ মতো দেবে, আর দিলাম মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ফুটতে দিয়েছি। ওটা হয়ে এসছে রাইট, তখন এখন আমি জিরেটাকে ভেজে গুঁড়ো করে রেখেছি, তো সেই জিরে ভেজে গুঁড়োটা আমি দিয়ে দেবো, দিয়ে মাছটা নামিয়ে নেবো। নুন মিষ্টিটা তোমরা স্বাদ মতো দেখে নেবে। এটা আমার হয়ে গেছে, এবার আমি এটা আমি নামিয়ে নিচ্ছি। এটা এরকমই হবে দেখতে, ঝোল ঝোল টাইপেরই হবে, এটা খেতে খুব টেস্ট হয়, প্রচন্ড টেস্টি হয়, তোমরা ট্রাই করে দেখতে পারো। আমি এটা দেখাতে পারলাম না, আমি আরেকদিন শেয়ার করে দেবো এটা তোমাদেরকে কীভাবে করেছি। আমার মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেছিলো, সুইচ অফ হয়ে গেছিলো মোবাইল। আমি এরকম সব মেসি হয়ে রয়েছে, তো এগুলো আমি সব ধুয়ে পরিষ্কার করে নেব, অনেকগুলো রান্না বান্না হয়েছিল তো সেই জন্য এখন সব নোংরা হয়ে আছে, এগুলো আমি ধুয়ে নেব। আমার রান্না সব কমপ্লিট, শুধু ভাতটা বাকি আছে, ভাতটা পরে করব। আর গোটা সিদ্ধ যেটা বাকি আছে ওটা তো আমি গোটা করব না, তো দেখাবো তোমাদেরকে, সব শেয়ার করবো সব কিছু, তো ওটা আমি করে নেবো একটু পরে, কারণ ইভা ঘুমাচ্ছে, প্রেশার কুকারে করলে প্রেশার কুকারের আওয়াজে ইভা উঠে যাবে, তো ইভা ঘুমাচ্ছে বলে আমি এগুলো ফার্স্টে ক্লিন করে নিই। লেহেঙ্গা পরেছে আজকে, এই যে পুটুর পুটুর হাঁটছে এখন, তাকাও এই তো, ও এখন খুব খুশি পরে, অ্যাকচুয়ালি ও হাঁটতে পারছে বলে ওটার জন্য খুশি, ওটা পড়েছে বলে নয়। হ্যাঁ তোমাদের কি বলছে, ও টাটা যাবে এখন। হ্যাঁ এই তো, এই তো বাবাই, কি বেটা, এই তো বাবু, ও এটা ইরিটেট লাগছে, না 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 ছিঁড়ে যাবে বাবা, ছিঁড়ে যাবে না, নো এটা এটা এরকমই, এটা এরকমই, ওর অ্যাকচুয়ালি পেটের মধ্যে ওটা কুটকুট করছে সেই জন্য এটাকে ছিঁড়ে দিচ্ছে। না 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 নো 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 বেবি নো, এটা 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 ওর না, এটা ওর না, এটা ছোট্ট ওর না, কালকে ব্লগটি আজকে কন্টিনিউ করছি। আমার গলাটা এরকম লাগবে কারণ আমার খুব ঠান্ডা লেগে গেছে, তো সেজন্য এরকম লাগবে। আমরা একটুখানি জাস্ট বেরোচ্ছি, এখানে ফোরাম যে মলটা আছে ওখানে একটু ঘুরতে যাচ্ছি, তো এই যে ইভা রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি ইভার আজকে 17 ফেব্রুয়ারি, তো সেজন্য ওর আজকে বার্থডে, তাই উপলক্ষে একটু ঘুরতে যাচ্ছি আমরা। বার্থডে বলতে মানে ওর যে প্রত্যেক মান্থে যে মানে এখন ওর এবার এবারটা ওর 11 মান্থ হলো, সেজন্য আমরা একটু ঘুরতে যাচ্ছি, সবাই রেডি হয়ে গেছি, এই তো এভাবে রেডি হয়ে গেছে, এবারটা
এরকম টাইপের ড্রেস পরেছে, আমি একটা প্লাজো পরেছি আর পুরো একটা টপ পরেছি। আর যে পাপা রেডি হয়ে গেছে, আমরা একটা যাচ্ছি ঘুরতে, চলো তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করার পরই বেরোচ্ছি। এখন বাজছে তোমার কটা বাজছে গো? 4:30, 4টে বাজছে এখন। পরে আমি চলে এসেছি, আমরা ঘুরছি। যা সেগুলো একটু এক্সপ্লোর করছি। এই যে ইভা ঘুমাচ্ছে, ঘুমাইনি, উঠে আছে, ঘোরাঘুরি করছে। এটা একটা সপাস্ত্র পর্দা ছিল, তো ওটা উঠে গেছে, সাইডে ছিল, ওটাতে যাও ভাবলাম, কিন্তু ওটা উঠে গেছে। কিংবা ঘুমিয়ে তখন ওটা একটু ঘুরতে একটু পরে বাড়ি চলে যাবো। আমরা একটা চিকেন মাঞ্চুরিয়ান আর নুডলস নিয়েছি। আমরা বাড়ি যাচ্ছি, এই ভাবে খাওয়াতে হবে বাড়ি গিয়ে। তোমরা বাড়ি আসছি, আমরা আমাদের এখান থেকে মলটা সামনে, হেঁটে 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 যাচ্ছি। ভাজগর পাপার কোলে আছে, কারণ আমি নিইনি, আমার কাছে নিলে আর আমার প্রচণ্ড হাঁটতে কষ্ট হয়, তো আমার পাপার কাছে আছে। আমরা বাড়ি চলে এসেছি, আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এখন তো রান্না করে চলে এসেছি, এবার রাতে রান্না করতে হবে। এই ব্লগটা আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। আমার চ্যানেল যারা নতুন ভিউয়ার্স, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আমাকে আরও সাপোর্ট করবে, যাতে আমি তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আজকের জন্য এইটুকুই, টেক কেয়ার, বাই বাই।